बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामु अलैकुम प्रयोजना ओ परिवेशनाय उल्लास इस्लामिक एसेट प्रोडक्ट्स रॉयल प्लाजा द्वितीय तला सीडीए मार्केट आमतल रियाजुद्दीन बाजार चट्टग्राम मोबाइल 01711263461। वर्तमान समय खुबी कठिन एक परिस्थिति आमरा पार करछि। বর্তমান সময় যেমন বাতিলদের উৎপাত অতিমাত্রায় বেড়েছে এবং খোদার গজবও অতিমাত্রায় বেড়েছে, ঠিক কিনা? এরপরও মানুষের অন্তরের মধ্যে ইহদিনা সিরাতুল মুস্তাকিমে চলার জন্য তেমন একটা আগ্রহ, প্রেম, মহব্বত তাদের অন্তরে খুব একটা দেখা যায়। আমরা সবাই দুনিয়া 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 নিয়ে ব্যস্ত, মনে করছি দুনিয়াটাই আমার সবকিছু, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়াল আখিরাতু খাইরুল লাকা মিনাল উলা, দুনিয়া থেকে আখিরাতটা অনেক বেশি উত্তম। এটা কোরআনের ভাষা, বড় করে বলুন সুবহানাল্লাহ। দুনিয়াতে আপনি যেই ক্ষেতটি বুনে যাবেন, ফসলটি বুনে যাবেন, আখিরাতে তার জাযা আপনি ভোগ করবেন, এটাই হলো কোরআনে পাকের ভাষা, বড় করে বলুন সুবহানাল্লাহ। কিন্তু তাসাউফপন্থী যারা যারা আমরা সুফিজম অনুসরণ করি, আমরা বেশিরভাগ সময় নগদের কাজ কারবারে খুব একটা বিশ্বাস করি, বাকির কাজ কারবারে খুব একটা আমাদের ধ্যান জ্ঞান ওদিকে খুবই কম। যদি কোনো ব্যক্তি যদি নগদের কাজ কারবার করতে যায় তাসাউফে, তাহলে এক বাক্যে বলতে হবে তাকে আল্লাহর বলি দরবার ছাড়া আর কোথাও তাদের জন্য জায়গা নাই। জোরে বলেন না জায়গা নাই, কারণ সেটা আমিও নই, শায়ের তার সুন্দর জবানিতে বলেছেন, আর নিগাহে বলি মে ইয়ে তাসির দেখি, নিগাহে বলি মে ये तासीर देखी, अरे बदलती हजारों की तकदीर देखी, अरे बदलती हजारों की तकदीर देखी। सुभान अल्लाह बोले, कारण अल्लाह बोली যারা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত প্রাপ্ত হয়ে যান, আল্লাহ যাদেরকে আল্লাহর প্রিয় বাজন করে নেন, আল্লাহ তাদের শান মান এমন বুলন্দ করেছেন, আল্লাহ তাদের ইজ্জতকে এত বাড়িয়ে দিয়েছেন। ইবলিস শয়তান যখন আল্লাহর নাফরমানি করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন নাফরমানির পরেও হুকুম অমান্য করার পরেও ইবলিসের দুইটা ফরিয়াদ আল্লাহ কবুল করেছিলেন। একটা হলো কিয়ামত দিবস পর্যন্ত বেঁচে থাকার ক্ষমতা, আর একটা হলো মানুষের শিরা থেকে উপশিরায় পর্যন্ত যাওয়ার ক্ষমতা। ইবলিসকে যখন আমার আল্লাহ ক্ষমতা দান করলেন, আল্লাহ দরবারে সংকার দিয়ে বলল রব্বুল আলামিন, আল্লাহ তুমি আমাকে ক্ষমতা দান করেছো, আল্লাহ এই ক্ষমতাকে আমি তোমার বান্দাদের বিরুদ্ধে কাজে লাগাবো, আমি তাদেরকে তোমার রাস্তা থেকে দূরে সরাইয়া রাখবো। ওই মুহূর্তে আল্লাহ বললেন, ওরে ইবলিস সবার ঈমান নিয়ে টানাটানি করলেও আমার কতগুলো মুমিন বান্দা আছে, আমার কতগুলো প্রিয় বাজন বান্দা রয়েছেন যাদেরকে আমি আল্লাহ স্পেশাল নিয়ামত দান করেছি, ওদের কাছে যাওয়াও তো দূরের কথা, ওরা যেখানে যাবে কদম রাখবে, তুই শয়তান তার ধারে কাছেও যেতে পারবি। আমরা যখন মসজিদে যাই, ইমাম সাহেব বলেন কাতার সোজা করুন, খালি জায়গা পূরণ করুন। কারণ হলো কি, ফাঁক যদি থাকে বিআই সাহেব ঢুকবে নাকি শয়তান? বিআই সাহেব ঢুকবে,
নাকি শয়তান? আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তান কই পর্যন্ত ক্ষমতা দিয়েছেন সে আল্লাহর ঘরের মধ্যে ঢোকার পারমিশন আল্লাহ তাকে দিয়েছে, কিন্তু মুমিন বান্দার কাছে যাওয়ার তার এক চুল পরিমাণ ক্ষমতা নাই। জোরে বলেন আছে। এই জন্য এক বাক্যে বলতে হয় আল্লাহর বলি দরবার গুলা হচ্ছে ইমান বাঁচানোর স্টেশন। বড় করে বলেন সুবহান। মুসলমান তো সবাই এখানে যারা রয়েছেন আমরা সবাই মুসলমান, কারণ আমরা জবানে বলেছি অন্তর দ্বারা বিশ্বাস করেছি ওই উপর আমল করে চলছি, আর আমাদের জবানের বাক্য হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। আমরা তো মুসলমান হয়েছি কিন্তু মুমিন কয়জন বলতে পেরেছি? ওরে আল্লাহর বান্দা যদি মুমিন বলতে চাও আমার আল্লাহ বলেন ওয়া কুনু মা সাদিকিন, আল্লাহর সাদিকিন যারা রয়েছেন আল্লাহর যারা মুকাররিবিনগণ রয়েছেন আল্লাহর যারা কুরবত প্রাপ্ত ব্যক্তি রয়েছেন তোমরা তাদের কাছে চলে যাও। এখন প্রশ্ন হতে পারে আমি যেই বলির দরবারে যাচ্ছি উনি তো আমার মতো মানুষ, উনার আমার মতো দুইটা পাও, উনার আমার মতো দুইটা হাত, উনার আমার মতো দুই চোখ, উনি আমার মতো সংসার করেন, আমার মতো খাবার খান, আমার মতো ঘুমান, আমার মতো চলেন, আমার মতো করেন, আমি কথা বললো তিনিও বলেন, তিনি তো সবকিছু আমার মতো, তিনি আবার উজুও বানান, তিনি আবার হাম্মামও যান, আমাদের মতো সব কর্ম করেন, আমরা কেন বলি আল্লাহর দরবারে যাব? জেনে রাখো, জেনে রাখো আল্লাহর কিছু বান্দা আছেন আল্লাহ যাদেরকে এমন একটা নিয়ামত দিয়েছেন যেটা পৃথিবীর কোন মাদ্রাসা, পৃথিবীর কোন পাঠশালা, পৃথিবীর কোন ইউনিভার্সিটির মধ্যে জ্ঞান পাওয়া যাবে না। পবিত্র কোরআনে পাকে সূরা কাহাফের মধ্যে আয়াত রয়েছে যে এলমের কথা রব্বুল আলামিন ঘোষণা করেছেন আল্লাহর কিছু প্রিয় বাজন আমার আল্লাহ বলছেন আমার কতগুলো বান্দা আছে তোমরা পাবা, পাওয়া যাদা আব্দান মিন ইবাদিনা আতাইনাহু, আমি যাদেরকে দান করেছি আমি আল্লাহর স্পেশাল রহমত, ওই রহমত কি ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা, ওই রহমতের নাম হলো ইলমে লুদুন্নি। বড় করে বলেন সুবহান। আচ্ছা বলেন তো পৃথিবীর যতগুলা মাদ্রাসা আছে চট্টগ্রামের মধ্যে সবচেয়ে বড় সুন্নি মাদ্রাসা হলো জামিয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসা, ঠিক কি না? আর ওয়াহাবিদের মধ্যে সবচেয়ে বড় মাদ্রাসা হলো হাটাজারি, ঠিক কি না? বিভিন্ন বড় বড় মাদ্রাসা আছে ওখানে, আপনার ইন্ডিয়ার মধ্যে দেওবন্দ দারুল উলুম আছে, আবার সেখানে এসবিও আছে, বিভিন্ন ধরনের বড় মাদ্রাসা আছে, কিন্তু কোন মাদ্রাসার কোন ক্লাসের নাম রাখা হয় নাই এলমে লুদুন্নির ক্লাস আছে কোনদিন পড়ছেন? ওই ক্লাস কিন্তু আল্লাহ খুলে রেখেছেন, ওই ক্লাস কিন্তু চলছে, ওই ক্লাস যেমন তেমন ক্লাস নাই। আমি যখন ওই আয়াতের তাফসীরের দিকে যাব যে আয়াতে রব্বুল আলামিন বলেছেন আমার নবীর প্রশংসা করতে গিয়ে আলাম নাশরাহ লাকা সদরক, আলাম নাশরাহ লাকা, আমার নবীর সিনা মুবারকের প্রশংসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার সিনাকে প্রশস্ত করেছি। প্রশস্ত করার অর্থ কি? আপনি মনে করছেন প্রশস্ত করা মানে জিম করে করে শরীরটাকে মোটা বানানো? জোরে বলেন না সেরকম। ওই যে একজন আজহারি না কুজাহারি ছিল সিক্স প্যাক, বলেছিল নবীকে অর্থ বুঝে নাই মানি বুঝে নাই, আলাম নাশরাহ লাকা সদরাক ইয়া রাসূলুল্লাহ, মেনে আপকে সদর মুবারক কো ইতনা বড়া কিয়া, কিতনা বড়া কিয়া তাফসীর মে কে গরে গে গে, মেরা হাবিবে কিবরিয়া তাজদার মদিনা হুজুরে পুর নূর আকাই নামেদার হযরতে মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
ওনার সিনা মুবারকে আল্লাহ এত প্রশস্ত করেছেন যেখানে 12টা মজলিস চলে সুবহানাল্লাহ বলেন কয়টা মজলিস 12টা মজলিস চলে এক এক মজলিসের মধ্যে লক্ষ 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 আল্লাহর ওলি ভর্তি আছে সুবহানাল্লাহ বলেন 12 মজলিসের মধ্যে 12 জন নায়েব ইমাম রয়েছেন আর ওই 12 মজলিসের যিনি ইমামতি করছেন তিনি বলেন আমার তাজদার মদিনা হুজুরে পুর নূর হযরতে মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় করে বলেন সুবহান ওই পাঠশালার মধ্যে যেই ব্যক্তি ভর্তি হতে পারবে ওই ব্যক্তি সেখান থেকে আলমিলুদুননির জ্ঞান অর্জন করবে আমার আল্লাহ বলেন ফবজাদা আব্দাম মিন ইবাদিনা আমার কতগুলা বান্দা পাবা যাদেরকে তুমি ইবাদতের মধ্যে দেখতে পাবা তারা দুনিয়াতে চললেও ইবাদতের মধ্যে থাকে তারা হাঁটলেও ইবাদতের মধ্যে থাকে তারা ঘুমাইলেও ইবাদতের মধ্যে থাকে তারা সংসার করলেও ইবাদতের মধ্যে থাকে তাদের একটা নিঃশ্বাস একটা শ্বাস প্রশ্বাস আল্লাহর জিকির থেকে দূরে যায় না আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পরওয়ারদিগারের দোয়া লম তাদেরকে এমন ক্ষমতা দিয়েছেন এক সেকেন্ড তো তারা আল্লাহর জিকির থেকে খালি যায় না এরকম কিছু বান্দা পাবা যাদের লক্ষণ হলো ইবাদতের মধ্যে থাকা তবে ইবাদতের অর্থ যে যে নিয়তে নেন না কেন ইবাদতের একটা হলো আল্লাহর স্মরণ আল্লাহর স্মরণে কলব সব সময় জাগ্রত সুবহানাল্লাহ কার স্মরণে মাওলার স্মরণে কার স্মরণে আল্লাহর স্মরণে যখন জাগ্রত থাকবে ওই রকম কতগুলো বান্দা পাবা আমার আল্লাহ বলেন আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা যাকে আমি আল্লাহর পক্ষ থেকে স্পেশাল একটি রহমত দান করেছি ওই রহমত আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে আসে যাদেরকে রব্বুল আলামিন এমন নিয়ামত দান করেছেন ওই নিয়ামতের নাম হলো আল্লামনাহু আমি আল্লাহ তাদেরকে শিক্ষা দিয়েছি সেই শিক্ষার নাম কি মিল্লাতুন্না ইলমা ইলমে লুদুননি বড় করে বলেন সুবহান এই জন্য তো আমি সব সময় বলি আমার বাবাজান কেবলা কাবার লিখে একটি কালাম ওরে খোদা ফাইবার আশাজার ওরে মাওলা ফাইবার আশাজার ওরে খোদা ফাইবার আশাজার মাওলা ফাইবার আশাজার এসে কেরে ডুরি বান্দ যাইয়া মুর্শিদের দরবার প্রেমের ডুরি বান্দ যাইয়া মাওলারি দরবার সারা দুনিয়া রাসূলুল্লাহ আপনাদের কি কষ্ট হচ্ছে বুঝতে অসুবিধা হচ্ছে ওই রব্বুল আলামিনের ওই পাঠশালার মধ্যে যারা পড়েন আল্লাহ যাদেরকে ইলমে লুদুননি দান করেছেন এমন নিয়ামত দান করেছেন তারা কিন্তু তালেবে দুনিয়া নয় তারা তালেবে মাওলা তারা তালেবে দুনিয়া নয় তারা দুনিয়ার তালেব নয় দুনিয়ার প্রেমিক নয় তারা কার প্রেমিক মাওলার প্রেমিক বড় করে বলেন না সুবহানাল্লাহ ঠিক না একজন বিশাল বড় বাদশাহ অনেক সম্পদের অধিকারী তার দাদার আমল থেকে বাদশাহী চলে উজিরকে ডাক দিয়ে বলল উজির রে তুমি একটু বিবেচনা করে বলো এই সারা জাহানের মধ্যে আমি সবচাইতে বড় বাদশাহ আমার চাইতে ধনী কোনো বাদশাহ আছে কিনা বলো আমার খজিনার মধ্যে এমন সম্পদ আছে যেই সম্পদ দিয়ে আমি দুনিয়াকে কিনতে পারবো উজির বড় আল্লাহ বলা ছিল উজির আল্লাহর প্রেমিক ছিল উজির বড় তাকওয়াবান ছিল উজির বলল বাদশা রে আমি আপনার মন খুশি করব নাকি সত্য কথা বলবো বলে আমার মন খুশি করার জন্য নয় তুমি সত্য কথা বলো পৃথিবীর বুকে আমার চাইতে বড় কোনো ধনী বাদশাহ আছে কিনা বলো সঙ্গে সঙ্গে বলল হুজুর আপনি যে বাদশার বাদশাহী নিয়ে গর্ব করছেন সেটা কি আপনার নিজের বলে না কোত্থেকে পেয়েছেন বলে আমার দাদাও বাদশাহ আমার দাদা সালতানাত বানিয়ে গেছেন খজিনার মধ্যে সম্পদ জমা করেছেন
আমার দাদার অন্তকালের পরে আমার বাবা বাদশা হয়েছে, আমার বাবা আরো রাজ্য জয় করে আরো খজিনা সম্পদ জোগাড় করেছে, আমার বাবার পরে ওই সম্পদের মালিক এখন আমি, আমি আরো জোগাড় করলাম, আমার খজিনা এখন বরাবর ফিলাপ, এখানে আর খালি নাই। উজির বলল, বাদশা রে আপনি কোন সম্পদ নিয়ে গর্ব করছেন? যেই সম্পদ আপনার দাদা ছিল, কিন্তু এই সম্পদ আপনার দাদা ধরে রাখতে পারে নাই, আপনার দাদার মারা যাওয়ার পরে ওই সম্পদটা পলটবাজি কইরা আপনার বাবার খজিনার মধ্যে গেল, আপনার বাবা মারা যাওয়ার পরে আপনার খজিনার মধ্যে আসলো, আপনি মারা যাওয়ার পরে এটা তো আপনার কাছে থাকবে না, আপনি কি নিয়ে গর্ব করছেন যেটা আপনার সঙ্গী নয়? আসল বাদশাহ হচ্ছে ওই বাদশাহ যে দুনিয়ার সম্পদের মালিক আখেরাতের সম্পদের মালিক। বড় করে বলেন সুবহান, বাদশার কলিজার মধ্যে মুথর দিয়া উঠল, চোখে দিয়া দেখে ঝর্ণার মতো জোর জোর করে পানি ঝরে, হাউ মাউ করে কেঁদে দিল, দৌড়াইয়া হুজুরার মধ্যে গেল, যাই নামাজটা বিছাইয়া মাওলার দরবারে দুই চোখের পানি জর 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 করে ছাড়ে, আর ছাইরা পরের দিন বের হয়ে আসলো। আয়েশা সালতানাতের দায়িত্ব উজির সহ আরেকজনকে বুঝাইয়া দিলেন, সন্তানকে দিয়া দিলেন, দিয়া বলে আমি দুনিয়া ছেড়ে দিলাম, আজকে থেকে আমি ওই বাদশা হব যেই বাদশা আমার আল্লাহ বানাই। বড় করে বলেন সুবহান, নিজেকে একটা কামরার মধ্যে বন্দি কইরা নিল, ঘরের মধ্যে বন্দি কইরা শুধু ইবাদত ইবাদত ইবাদত, হঠাৎ করে দেখাম দর মহলের মধ্যে একটা দরবেশ কোত্থেকে আসলো, আয়েশা ওই দরবেশটা গুলুর গাড়ুর গুলুর গাড়ুর করে, বাদশা বললেন এত রাতে আওয়াজ কিসের? অন্দর মহলের দরজাটা খুলিলা দেখে ভিতরে প্রাসাদের মধ্যে একটা দরবেশ ফকির, গায়ের মধ্যে সিরা পাটা জামা, গুড়ুর গাড়ুর করতেছে। বাদশা বলল আপনি এখানে ঢুকলেন কিভাবে? এখানে তো যেই সে ব্যক্তি ঢুকতে পারে না, আপনি কিভাবে আসলেন, কেন আসলেন, কিসের জন্য আসলেন? ওই দরবেশ কথা বলে না, বললেন আপনি না বললে এখন আমি উজিরকে ডাকবো, সৈন্যকে ডাকবো। বললেন বাদশা রাগ করবেন না, আমার একটা উট হারাইয়া গেছে, আমি উট খোঁজার জন্য এসেছি। কি খোঁজার জন্য? কোথায় হারাইছেন? বলো অমুক চৌরাস্তার মোড়ে সেখানেই বাঁধা ছিল, কিন্তু আয়েশা দেখি উটটা কোথায় হারাইয়া গেল, এই জন্য উটটাকে আমি আপনার প্রাসাদের ভিতরে খুঁজতেছি। বাদশা কুটকুট করে হেসে দিলেন, বললেন ওরে ফকির দরবেশ, তুমি তো মনে হয় পাগল, তোমার মনে হয় মাথার তার একটা সিরা, তোমার মাথা খুব একটা ঠিক নাই, প্রাসাদের মধ্যে কি উট পাওয়া যায়? উট তালাশ করতে হলে রমলের মধ্যে যান, জঙ্গলের মধ্যে যান, আশেপাশে খোঁজেন। বাদশার দিকে তাকাইয়া ওই দরবেশ বলল, ও বাদশাহ আমার তার ঠিকই আছে, তোর তার সিরাত, তুই মনে করেছিস আরামের পালঙ্ক আরামের ঘর, বাদশাহী বিছানা মখমল কাপড়ের যাই নামাজের মধ্যে পয়সা পয়সা, তুই কি খোদা পাবি? খোদাকে তো অন্দর মহলের মধ্যে পয়সা তাইকা পাওয়া যায় না, খোদা পাওয়ার স্টেশন ধরে নে করে করে বলেন সুবহানাল্লাহ। বাদশা বললেন আসলে তো ফকিরের তার ঠিক আছে, কিন্তু আমার তারটা সিরা। বলেন না বাদশা তার ওই সিরা তার জোড়া লাগানোর জন্য তালাশ করার আরম্ভ করলো আল্লাহওয়ালার রাস্তা। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য বলে মানুষ হইয়া মানুষে ধরো, ও মানুষের সঙ্গ ছাড়ো, মানুষে হইয়া মানুষ ধরো, ও মানুষের সঙ্গ ছাড়ো, মানুষ হইয়া মানুষ ধরো, ওরে অমানুষের সঙ্গ ছাড়ো, ওরে দিখাইয়া দিবে তোরে অমরপুরের বালা খানা, দিখাইয়া দিবে তোরে অমরপুরের বালা খানা, চলো যাই অমর
অমরপুরে চলো যাই অমরপুরে যে দেশে মানুষ মরে না যে দেশেতে বাস করিলে আজারাইলের ভয় থাকে না যেই দেশেতে বাস করিলে আজারাইলের চলো যাই অমরপুরে সলা দুনিয়া রসুল আল্লাহ আলাইকুম ওরে আল্লাহর বান্দাই জন্য আপনারা পাগল পাড়া হয়ে দরবারে ছুটে এসেছেন কারণ ঘরের কোণের মধ্যে বৈশা মাওলা পাওয়া যায় না ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা ওরে মাওলারে যদি পাইতে হয় মাওলাকে পাওয়ার জন্য চক্ষুওয়ালা মানুষ ধরো আর সেই চক্ষুওয়ালা যিনি এখানে আছেন আজকে যার ওরসে আকবর আমার নানা হুজুর আমার অত্যন্ত হৃদয়ের স্পন্দন আমি যাকে আমার কলিজার মধ্যে জায়গা যার আমার নানাজন কিবলে আলম তিনি আজকে এই জমিনের মধ্যে শুয়ে আছেন কেমন আল্লাহর বলি কেমন মর্যাদা নাকি বুঝে না তারা তো দুনিয়ার তালেব নয় দুনিয়ার সৌন্দর্যের পাগল নয় তারা সুন্দর মনের পাগল ঠিক না সুন্দর মন নিয়ে আসরে সুন্দর বনে যাবা বান্দরের মতো আসলে বান্দর বনে যাবা সুন্দর হৃদয় নিয়ে যদি দরবারে আসো সুন্দর বনে যাবা ঠিক না কেউ আসে নিয়ামত নিতে কেউ আসে বিরিয়ানি খাইতে কেউ আসে কি নিতে নিয়ামত নিতে আর কেউ আসে যে বিরিয়ানি খাইতে আসে সেই বিরিয়ানি খাইয়া যায় আর যে নিয়ামত নিতে আসে নিয়ামত নিয়া যায় ঠিক না আমরা কি বিরিয়ানির পাগল নাকি নিয়ামতের পাগল কিসের পাগল ব্যাকুল নগর বাংলা এটা প্রথম বিরিয়ানির বল আছে বুঝো কি নিয়ামতের নাকি বিরিয়ানি নিয়ামত আপনারা এমন একটা জায়গায় এসেছেন ওনার মর্যাদা ওনার মর্তবা এটা এত উপরে আমার দাদা হুজুর কিবলা আলম যিনি খলিফায়ে রহমান হাজত রাবা মুশকিল কুশা ফানা ফিল্লা বাকা বিল্লাহ রেহানুল্লাহ জিবগাতিল্লাহ হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ আহমদ হুসাইন শাহ কিবলা আলম ওনার আর ইনার এন্তেকালের মধ্যে শুধু 11 দিন পার্থক্য কয়দিন পার্থক্য আমার দাদা হুজুর কিবলা আলমের 11 দিন পরে আমার নানা হুজুর তিনি দুনিয়া থেকে পর্দা নিয়েছিলেন দুই বিয়ের মধ্যে এমন একটা গভীর মহাব্বতের সম্পর্ক ছিল আপনারা শুনলে অবাক হয়ে যাবেন যেই দিন আমার দাদা হুজুর কিবলা আলম এন্তেকাল করেছেন এন্তেকাল করেছেন সংবাদ এখানে আসে নাই সৈয়দ আব্দুল মালিক শাহ রাহেমানদারি কুদ্দিসা সিরহুল বারিয়া তিনি বেলায়েতের নজর দিয়ে জেনে তিনি চোখের পানি ছেড়ে আগেই বলে দিয়েছিলেন আমার বিয়াই সাহেব দুনিয়া থেকে চলে গিয়েছে বড় করে বলে সুবহানাল্লাহ কিভাবে বললেন দুই বিয়াইয়ের মধ্যে একটা মহাব্বতের সম্পর্ক ছিল এটা কেমন মহাব্বতের সম্পর্ক এটা বলতে পারবো না আমার আম্মা জানের সাথে গুমদন্ডি দরবার শরীফের সাথে যে সম্পর্ক এটা হযরত বাবাজান কেবলা কাবার নির্দেশে হয়েছে বড় করে বলেন সুবহানাল্লাহ যার কারণে দুই বিয়াই উনি আল্লাহর বলি উনি আল্লাহর বলি মানিকে মানিক চিনে রতনে রতন ঠিক কি না আরো জোরে বলেন ঠিক কি না মানিকে মানিক চিনে রতনে রতন দুই বিয়াইয়ের মধ্যে এত মহাব্বতের বন্ধন ছিল যেই দিন আমার দাদা হুজুর এন্তেকাল করবে এন্তেকালের এক বিয়াকে একটু উপহার দিয়েছিলেন উনি ওনাকে একটা বাসন দিয়েছিলেন উনি ওনাকে একটা বাসন দিয়েছিলেন খাবারের জন্য উনি ওই বাসন চারা খেতেন না উনি ওনার বিয়াই সাহেবের দেওয়া বাসন চারা খেতেন না এমন এক মহাব্বতের সম্পর্ক ছিল যেই দিন আমার নানা হুজুরের হাত থেকে পড়ে বাসনটা ভেঙে গেল ওই দিনই আমার দাদা হুজুর এন্তেকালের পরপরই ওনার হাত থেকে বাসনটা পড়ে ভেঙে গেল আমার নানা হুজুর বলেন আমার বিয়াই সাহেব দুনিয়া থেকে চলে গিয়েছে তৎকালীন সময় তো মোবাইল ছিল না আজ এখানে ঘন্টা দেড় ঘন্টার সময় লাগে এইদিকে আমার নানা হুজুর আগে থেকেই দেড় বের হয়ে গেছেন আমার বিয়ের সমস্ত দাফন কাফন সবকিছু ব্যবস্থা আমি করব বড় করে বলেন সুবহানাল্লাহ আমার দাদা হুজুর কিবলা আলমকে যখন দাফন দেয় এখন তো এরকম দাফন দিলে অনেকে এগুলো বেদাত শিরিক আর ইউটিউব ফেসবুক আছে ভাইরাল করতে 2 মিনিটও লাগবে না আমার দাদা হুজুর কিবলা আলমের ওয়াফাতের পরে ওনার কবর শরীফের মধ্যে কিন্তু অনেক কিছু দিয়েছিলেন কি কি দিয়েছে সেটা বলছি না বললে আবার এগুলো রেকর্ড হচ্ছে এগুলো আবার নেট দুনিয়া চলে যাবে কিছু জিনিস দিয়েছিলেন
যেগুলা উনি ব্যবহার করতেন। এখন শরীয়তের অনেক মোল্লা মাওলানা আমার নানা হুজুরকে অ্যাটাক করেছে, আপনি এটা কোথায় পেলেন, কোন কোরআনে পেলেন, কোন হাদিসে পেলেন, কাফনের কাপড় নিয়ে যাবে, এখানে এই জিনিসগুলো কেন দিলেন, এগুলা যখন বললেন তখন আমার নানা হুজুরকে বলে আলম বললেন, হে মাওলানা তুই মেরা হাবিব কি বারে মে কিয়া জানতি হে, তুই আমার রসূলুল্লাহর ব্যাপারে কি জানো, রসূলুল্লাহর আসবাবপত্রগুলো কোথায় দেখো, রসূল যেখানে রসূলের আসবাবপত্রগুলো সেখানে, বড় করে বলেন সুবহানাল্লাহ আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ কি মহব্বতের, আমার রসূলুল্লাহকে দাফন যেভাবে করা হয়েছে আমি আমার বিয়েকে সেভাবেই করেছি। অর্থাৎ তিনারা দুনিয়ার ইত্তেবা করেন না, তিনারা মাওলার ইত্তেবা করেন, বড় করে বলেন না সুবহানাল্লাহ। আমরা দুনিয়ার পরোয়া করি না, তরিকত পন্থীরা দুনিয়ার পরোয়া করে না, কারণ তারা দুনিয়ার জন্য আসে নাই, তারা মাওলার জন্য এসেছে, বড় করে বলেন না সুবহানাল্লাহ, ঠিক কি না, আরো জোরে বলেন না ঠিক কি না। এই জন্য তো আমরা বলি মাওলা তুই রে তো আওয়ালে আখেরে মাওলা তুই রে, ওরে আওয়ালে আখেরে মাওলা তুই রে, তুই মাওলা তুই রে তো আওয়ালে আখেরে মাওলা, ওরে আওয়ালে আখেরে মাওলা, মাটির পুতুলা বানাই সঞ্চারিলা রো, ও মাওলা সঞ্চারিলা রো, ওরে মাটির পুতুলা বানাই সঞ্চারিলা রো, ও মাওলা সঞ্চারিলা রো, ওরে আদমের কলবে আওয়াজ, আদমের কলবে আওয়াজ, আল্লাহু আল্লাহু মাওলা তুই রে তুই মাওলা জাগেরে বাতেনে মাওলা, মাওলা সালে জঙ্গির ঘরে আসি দেখালি প্রতাপ, মাওলা দেখালি প্রতাপ, সালে জঙ্গির ঘরে আসি দেখালি প্রতাপ, মাওলা দেখালি প্রতাপ, বগদাদে করে মাওলা তুই রে তুই মাওলা তুই রে তুই আওয়ালে আখেরে মাওলা, ও জাগেরে বাতেনে মাওলা, মনসুরের কলবে থাকি আনাল হক বলালি, মাওলাই আনাল হক বলালি, মনসুরের কলবে থাকি আনাল হক বলালি, মাওলাই আনাল হক বলালি, ওরে শুনিতে তুলিয়াই আবার, শুনিতে তুলিয়াই আবার, জগৎকে দেখালি মাওলা তুই রে তুই মাওলা তুই রে তুই আওয়ালে আখেরে মাওলা, জাগেরে বাতেনে মাওলা, খাতেমুল বেলায়েত নিয়া ভান্ডারে উদয় মাওলা, ভান্ডারে উদয় ঠিক না, খাতেমুল বেলায়েত নিয়া ভান্ডারে উদয় মাওলা, ভান্ডারে উদয়, ওরে রমেশ বলে ঠিক চিনেছি, রমেশ বলে ঠিক চিনেছি, আর তো কেহ নই রে মাওলা তুই রে মাওলা তুই রে, আউ বলে আখেরে মাওলা তুই রে তুই, সাগরে বাতেনে মাওলা সলা দুনিয়া রসুল্লাহ, ওরে আল্লাহওয়ালা বান্দারে দুনিয়ার তালেব বইনো না, দুনিয়ার প্রেমিক বইনো না, পাঁচতলা বিল্ডিং হয়তো বা নাও হতে পারে, সুন্দর একটা গাড়ি নাও হতে পারে,
হয়তোবা করতে শুনের শ্রাবণি হইতে পারে কিন্তু অনেক আল্লাহ ওয়ালাই আছে যাদের করতা শুনের শ্রাবণি হইল কিন্তু তাদের কলবটা হলো খোদার রাজধানী পুরো করে বলেন সুবহানাল্লাহ এই জন্য দুনিয়ার প্রেমিক রে দুনিয়ার মায়ায় পড়ো না ইহদিন সিরাতাল মুস্তাকিমের মধ্যে চলো আল্লাহ আল্লাহর রাসূলের রাস্তার মধ্যে চলো মুর্শিদে কামিলের হাত ধরো এই জন্য আমরা সুন্নিরা তিনটা জিনিস ছাড়ি নাই এক নাম্বার হলো তাওহীদ দুই নাম্বার হলো রিসালাত তিন নাম্বার হলো বিলায়াত তাওহীদ আমাদের জবানে আছে লা ইলাহা রিসালাত আমাদের জবানে আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বেলায়েতের চাষ করছি যারা এই দরবারের মুরি আমার নানা হুজুর কেবলে আলমের দরবারে এসে আমরা মাওলা আলীর বেলায়েতের সুরা পান করে সুদা পান করে আমরা সেই ফসলের মাঠটাকে ভব্য মুস্তফার বাগান বানাইতেছি ঠিক কিনা আর জোরে বলেন ঠিক কিনা আমরা সেই নূরের বাগান অন্তরে বানাইতে রাজি আছি কি নাই দুই হাত তুলে বলেন আছে কি নাই আল্লাহ কবুল করুক আমিন বলেন আরো জোরে বলেন আমিন এই জন্য শায়রে বলেন হাকীকত মে লুতফে জিন্দেগি পায়া নেকি করতে হাকীকত মে লুতফে জিন্দেগি পায়া या नहीं करते जो यादे मुस्तफा से दिल को बहला या नहीं करते ये दर्द वार का से हाथ खाली गैर भी जा या नहीं करते सुभान अल्लाह बोलना अरे वो ना समझ कुर्बान हो जा उनकी रौजे पर अल्लाह अकबर बोलना अरे वो ना समझ कुर्बान हो जा उनकी रौजे पर ये लम्हा जिंदगी में बार बार आया नहीं करते और अल्लाह प्रेमिक रसूल प्रेमिक ओली अल्लाह प्रेमिक आज के तुम्हें तुम्हार मौलार जन्म फिदा होया जाओ এই সুযোগ তুমি বারবার পাবা না বারবার পাবা না এইখান থেকে ঘরে যাইয়া দ্বিতীয়বার আসার কোনো গ্যারান্টি নাই জোরে বলেন না সে তোমার তো গ্যারান্টি নাই এই জন্য সুযোগটাকে কাজে লাগাও আল্লাহর বলির দরবারে যাও ছুটাছুটি কইরো না দরফর দরফর কইরো না আদব রক্ষা করে চলো মুহাব্বত করে চলো হুজুরের হুকুম পালন করো মুর্শিদের ইচ্ছা পূরণ করো আল্লাহর বলির দেওয়া প্রত্যেকটা কাজ বাস্তবায়ন করো এটাই হলো প্রকৃত আশিকের কাজ এরাই হলো প্রকৃত প্রেমিক ঠিক কিনা এই জন্য শায়রে বলেন ওরে প্রেম খেলা ইশিকের মামেলা সবে জানে না ঠিক কিনা এখানে সবাই আসছে কিন্তু প্রেম সবাই করতে জানে ওরে প্রেম খেলাই শিখের মামেলা সবে জানে না রে ওরে প্রেম খেলাই শিখের মামেলা সবে জানে না ওরে প্রেমিক ছাড়া আল্লাহর দিদার কেহ পাবে না রে এসে কথাড়া আল্লাহর দিদার না রে প্রেম খেলাই শিখের মামেলা সবে ঠিক না প্রেমিক ছিল ইব্রাহিমের নবী
और इस्माइलेर गले दिल छुरी और प्रेमिक छिलो इब्राहिम नबी और इस्माइलेर गले दिल छुरी और कुर्बानी नई कुर्बानी नई कुर्बानी नई कुर्बानी नई प्रेमेर बाहा नारे कुर्बानी नई कुर्बानी नई प्रेमेर बाहानारे कुर्बानी नई कुर्बानी नई प्रेमेर आरे प्रेम खेला इश्केर मामेला सबे जाने नारे प्रेम खेला इश्केर मामेला सबे जाने ना सला दुनिया एजन अल्लाहर वली कदमेर मध्ये चले जाओ कारण आमार आल्लाह एई जायगाटाके ग्रांटेड करेछेन शुधु दुनियार जन्य नय आखिरातेर जन्य कारण आल्लाह उनादेर शाने बोलेन बिस्मिल्लाहिर रहमानिर रहीम আমার কথা নাকি আল্লাহ বলেছেন কে কিন্তু মানতে চাই না মোল্লা ঠিক কি না হুকুম করেছেন আল্লাহ ঘোষণা করেছেন আল্লাহ কিন্তু মানতে চাই না মোল্লা আমার আল্লাহ বলে খবরদার সাবধান সাবধান আলা সাবধান শব্দটা আগে ব্যবহার করেছেন কেন সাবধান চলতে সাবধান বলতে সাবধান হাঁটতে সাবধান কইতে সাবধান খাইতে সাবধান থুতু ফেলতে সাবধান সব এই ওলি আল্লাহর দরবারে যারা এই দরবারে মুরিদ তাদের জন্য সাবধান খবরদার খবরদার সাবধান সাবধান ইন্না আউলিয়াল্লাহ যারা আমার ওলি যারা আমার বন্ধু যারা আমার করিব যারা আমার পূর্বত প্রাপ্ত এলমেলু দুনির খজিনা প্রাপ্ত সাবধান সাবধান খবরদার খবরদার আমার বলি আল্লাহ যারা তোমরা সাবধানে চইল তাদের দরবারে কারণ দুনিয়া তো তাদের কোনো ভয় নাই আখেরা তো তাদের কোনো ভয় নাই আমাদের কনেকে বলেন ও মালিক সার পাগল তোমার মালিক সা তোমার কিয়ামতের ময়দানে বাঁচাইবে কিনা বলো এ ওলি আল্লাহর পাগল কিয়ামতের ময়দানে তোমার বাবা যাবে একদিকে তুমি যাবা আরেক দিকে বলে কি বলে না জোরে হওয়া হয় না না হয় উদ্দি ফিট ফাট এগুন বিদ্যুৎ দিয়ে জোরে বলেন না উপরে ফিট ফাট ভিতরে এরকম কতগুলো আছে কি নাই খতম আল্লাহ ওয়ালা কুলুবিহিম ওয়ালা সামিহিম ওয়ালা বসারিহিম গিশাওয়া ওয়ালাহুম আযাবুন আল্লাহ বলেন তাদের কলবের মধ্যে আমি মোহর মাইরা দিছি ওই কলব তুমি কখনো খুলতে পারবা না ওয়ালা সামিউহিম তাদের কানের উপর শিশা ঢালাই করে দিয়েছি হিদায়তের কথা শুনবে না তাদের চোখের মধ্যে পর্দা দিয়ে দিয়েছি আল্লাহর বলি দরবার তারা চিনবে না জোরে বলেন না চিনবে না আমার আল্লাহ বলেন খবরদার আল্লাহর বলিদের দুনিয়া তো কোনো ভয় নাই আখিরাত তো কোনো ভয় নাই শুধু আখিরাতে কেমন ভয় নাই আমি বলি শুধু আমার নানা জানের ভয় নাই শুধু তাই নয় যারা তার ইত্তেবা করবে তাদেরও কোনো ভয় নাই ঠিক কি না বিশ্বাস নাই ভাল্লার কারণ আমার আল্লাহ বলেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম কিয়ামতের ময়দানে ডাকা হবে বিইমামিহিম বিইমামিহিমের তাফসীর কি বিইমামিহিমের তারজুমা কি বিইমামিহিমের খুলাসা কি আলা হযরত আযিমুল বরকত তিনি ঘোষণা করেছেন বিইমামিহিম অর্থ হলো মুর্শিদ কেবলা পর করে বলেন সুবহানাল্লাহ কিয়ামতের ময়দানে মুর্শিদের নাম ধরে ডাকবে তুমি কার গোলাম আমি বলবো আমি সৈয়দ আব্দুল মালিক সারাহে ভান্ডারির গোলাম ঠিক কি না এই বলে যখন ডাক দিবে কিয়ামতের ময়দানে
যারা শয়তানের গোলাম তারা শয়তানের সাথে যাবে, যারা মুর্শিদের গোলাম তারা মুর্শিদের সাথে যাবে, ঠিক না? এই জন্য সে গোলামরা বলে রাজি কি বে রাজি মুর্শিদ, রাজি কি বে রাজি মুর্শিদ, তাই তো আমি জানি না ও মাওলা, তাই তো আমি একটু মহব্বতে পড়বেন সবাই, রাজি কি বে রাজি মুর্শিদ, রাজি কি বে তাই তো আমি জানি না ও মাওলা, তাই তো আমি দাসের ধর্ম সেবা করম, দাসের ধর্ম সেবা করম, নামটি শুধু জপ না ও মাওলা, নামটি শুধু মাতুক চাই না মাতুক স্বামী, আমার ডাকা ডাকব আমি, ঠিক না? মাতুক চাই না মাতুক স্বামী, আমার ডাকা ডাকব আমি, আমার ডাকা না পুরাইলে, আমার ডাকা না পুরাইলে ডাকনে আমি সারব না ও মাওলা, ডাকনে আমি সারব না। আরে খোদা যদি বেসা যাইত ধনীরা তো কিনিয়া, সত্য কথা না মিথ্যা কথা, কিন্তু টাকা দিয়ে খোদাকে কিনা যায়? খোদা যদি বেসা ধনীরা তো, আমরা গরিব খেদে মরতাম, আমরা গরিব খেদে মরতাম, দয়াল নাম তোর হইত না ও মাওলা, দয়াল নাম তোর হইত না, রাজি কি বে রাজি মুর্শিদ, রাজি কি বে রাজি মুর্শিদ, তাই তো আমি জানি না ও মাওলা, তাই তো আমি জানি না। কহে দাসে রহিমুল্লাহ আমি সেব তুমি আল্লাহ, দেখি না? কহে দাসে রহিমুল্লাহ আমরা সেবক তুমি আল্লাহ, যাহা করো সবই লিল্লাহ, যাহা করো সবই লিল্লাহ, সমদ নাম তোর রব্বানা ও মাওলা, সমদ নাম তোর রব্বানা, রাজি কি বে রাজি মুর্শিদ, রাজি কি বে রাজি মুর্শিদ, তাই তো আমি জানি না ও মাওলা, তাই তো আমি জানি না। সলা দুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম। আচ্ছা বলেন তো, আল্লাহর বলি দামান ধরেছেন, এটা কি ভালো করেছেন না ভুল করেছেন? এটা কি আপনার জন্য সত্য হলো না মিথ্যা হলো? কোন বলবেন কিয়ামতের ময়দানে, ইয়ৌমানাদু কুল্লা উনাসিন বি ইমামিহিম, আমি প্রত্যেকের ইমামের নাম ধরে ডাকব, কারো ইমাম হবে মালিক শাহ, কারো ইমাম হবে শয়তান, কোন ইমাম নেবেন? জোরে বলেন না, ঠিক না? কেউ কি বলবে আমি শয়তান কি ইমাম মানি? জোরে বলেন না, এরকম কি কেউ চায়? কিয়ামতের ময়দানে আবু জাহেল আবু লাহাব তারাও বলবে আল্লাহ আমাদের দোষ নয়, সব দোষ শয়তান নেন, এরে দেন জাহান্নাম। আল্লাহ বলবে শয়তান এদিকে আসো, তোমার নামে কমপ্লেনের উপর কমপ্লেন কয়, আল্লাহ আমি তো আগে থেকেই শয়তান, আমি আগে থেকে আমার কাজ হচ্ছে শয়তানি করা, আমি তাকে ফুসলাইছি, সে আমার পিছনে আসছে কেন, আমার পিছনে আসছে কেন? এখন আমি যেখানে আমার মুরিদও, শয়তান যেখানে শয়তানের মুরিদও, গৌসুল আজম মাইজ ভান্ডারি যেখানে তার গোলামরাও, রাঘে ভান্ডারি যেখানে রাঘে ভান্ডারের গোলামরাও। কৃপা দান আমায় করো না মুর্শিদ মাওলানা, কৃপা দান আমায় দয়া রবি খারি আমি, দয়া রবি খারি আমি, অন্য কিছু চাই না
চাই না কৃপা দান আমায় করো না মুর্শিদে মাওলানা কৃপা দান মাওলা তুমি দয়ার অধিপতি ওরে আমি তো ভিখারি জন ওরে কৃপার আছে হীন দাস করিতেছি আরাধন ওরে করিতেছি আরাধন ঠিকি না ওরে তুমি দয়ার অধিপতি ওরে মালিক সম্রাট ভিখারি জন ওরে কৃপার আছে হীন দাসে করিতেছি আরাধন করিতেছি আরাধন ভিক্ষুকের ভিক্ষা দানে ভিক্ষুকের ভিক্ষা দানে পুরাও মনের বাসনা পুরাও মনের বাসনা কৃপা দান মুর্শিদে মাওলানা কৃপা দান আমায় রাজা রাজন তুমি ও ধন ও তোমার ধন রত্নে রবাব নাই ওরে যে যাহা চাই দিতে পারো দুই কুলের বাদশা বানাই দুই কুলের বাদশা বানাই রাজা রাজন তুমি ও ধন ও মালিক সা তোমার ধন রত্নে রবাব নাই যে যাহা চাই দিতে মুশকিল কোষা নামটি তোমার মুশকিল কোষা নামটি তোমার জগতে প্রচার আছে জগতে প্রচার আছে কৃপা দান আমায় করো না মুর্শিদে মাওলানা কৃপা দান আমায় ও মালিক সাত বিনে জ্বালাইতে পারো ওরে জল বিনে নিবাইতে পারো ওরে রাখো মার যাহা কর সবই তোমার মহিমা সবই তোমার মহিমা আগ বিনে জ্বালাইতে পারো জল বিনে নিবাইতে পারো রাখো মার যাহা কর সবই তোমার মহিমা সবই তোমার মহিমা মাওলা বলে কাঁদিতেছি বাবা বলে কাঁদিতেছি কোলে তুলে নাও না কোলে তুলে নাও না কৃপা দান আমায় করো না বাবা কৃপা দান আমায় শাহপুরীর এই মিনতি ওরে শুনেন বাবা মাওলানা জীবনে মরণে যেন আপনাকে ভুলি না আপনাকে ভুলি না শাহপুরীর এই মিনতি শুনেন বাবা মাওলানা ওরে জীবনে মরণে যেন আপনাকে ভুলি না আপনাকে ভুলি না কদম শরীফে যেন কদম শরীফে যেন হাই দাসের ঠিকানা হাই দাসের ঠিকানা কৃপা দান আমায় করো না বাবা কৃপা দান আমায় করো না দয়ার ভিখারি আমি দয়ার ভিখারি আমি অন্য কিছু চাই না অন্য কিছু চাই না কৃপা দান আমায় মালিক শাহ মাওলানা কৃপা দান না বাবা মাওলানা কৃপা দান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রাহে ভান্ডারের রাস্তায় চলে তার দয়া নিয়ে থাকার তৌফিক দান করুন আমিন আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন হাজির হয়েছেন সবার হাজিরাকে মাওলা কবুল করুন আমিন ওমা আলাইনিল বালাগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু